নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর অনুষ্ঠান, যার জন্য আপনারা অপেক্ষা করে বসেছিলেন বা বসে আছেন বলা ভালো। তার কারণ এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের বা ব্যক্তিগত কোনো তথ্য জানার শুধু বিষয় নয়, এখান থেকে আমরা জ্যোতিষ এবং আধ্যাত্মিকতার এক অন্য বার্তা পাই। যিনি এই অনুষ্ঠানের হটসিটে থাকেন, নতুন করে সত্যি তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অনুষ্ঠানের জন্য যেমন আপনার অপেক্ষা থাকে, আমাদেরও অপেক্ষা থাকে। তার কারণ যে কথাগুলো এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি সেগুলো অভিনব, এবং সেগুলো কে জানা এবং সেগুলোকে উপলব্ধি করা এবং সেগুলোকে মেনটেন করে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জীবনকে, তাহলে এই যে জটিলতার মধ্যে আমাদের জীবনযাত্রা অব্যাহত রয়েছে সেই জটিলতা থেকে আমরা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারি অনেক সহজে। কথা বাড়াবো না, আসুন আবারও একবার তার সঙ্গে পরিচয় করে দিয়ে রয়েছেন আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সজল ভট্টাচার্য। সজলদা, আবারও একবার স্বাগত স্টুডিও। নমস্কার। আমরা ভাস্কর কুম্ভমেলা নিয়ে, কুম্ভমেলা তো চলছে হরিদ্বারে, সেই সূত্র টেনে বিভিন্ন মহাপুরুষের জীবনী নিয়ে আমরা একটু আলোচনা করছি, এবং কুম্ভমেলা যতদিন স্থিতিকাল ততদিন পর্যন্ত আমরা এটা আলোচনাটা চালিয়ে যাবো ইচ্ছা করছি। আর যদিও আমাদের করোনার প্রাবল্যের জন্য কুম্ভমেলার যে পরের শাহি স্নানটা রয়েছে 27 এপ্রিল, সেটা অলমোস্ট হবে না, প্রতীকী স্নান হবে। কারণ লাস্ট শাহি স্নানে 12 থেকে 14 এপ্রিল, সেখানে হাজার হাজার সংক্রামিত হয়েছে, এবং এক জুনা আখড়ার যিনি মহান্ত তারও দেহত্যাগ হয়েছে, 65 বছর বয়সে করোনাতে মারা গেছেন। সুতরাং সব মিলে আমার জীবৎকালে নয়, মানে কুম্ভমেলার যবে থেকে শুরু হয়েছে তার ইতিহাস পর্যালোচনা করলে এই ধরনের কুম্ভমেলা মাঝপথে স্থগিত হয়ে যাচ্ছে করোনার প্রাবল্যে, মহামারীর প্রাবল্যে, এ ভাবাই যায় না। যেখানে হিমালয় থেকে বহু সাধক মহাপুরুষ সিদ্ধ পুরুষ কুম্ভমেলায় অলঙ্কৃত করে আছেন। তো যা হোক, আজকে আমরা আর এক মানে অলোক সামান্য এক মহাপুরুষের জীবনবেদ নিয়ে আলোচনা করছি। আমরা জানি উত্তরপ্রদেশের গোরখপুর রয়েছে, এখান থেকে গোরখপুর এক্সপ্রেস ছাড়ে, সেইখানে যিনি একজন মহান্ত তার নাম হচ্ছে গম্ভীরনাথজি, তার সম্বন্ধে আমরা কিন্তু এবার আলোচনা করব। এই মহাপুরুষের মানে অরিজিনাল বাড়ি ছিলেন জম্মু কাশ্মীরে ব্রাহ্মণ, সেইখানে মহাপুরুষের ছবিটা দেখুন, মানে ইনি কিন্তু চেয়ে রয়েছেন, মানে এটাও কিন্তু এক ধরনের সমাধি। আমরা ম্যাক্সিমাম মহাপুরুষের সমাধি দেখি নিমিলিত নেত্র, মানে শিবনেত্র অবস্থায় সমাধি। পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের যে আমরা সমাধি দেখি অর্ধ নিমিলিত নেত্র, হাফ বোঝা, চোখটা হাফ বোঝা, তা এই মহাপুরুষের পূর্ণ উন্মিলিত নেত্রে সমাধি। মানে আপনারা যারা ছবিটা দেখলেন তাদের নিজস্ব জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, কারণ নিমিলিত, অর্ধ নিমিলিত, পূর্ণ উন্মিলিত এই যে ছবিটা দেখছেন, মানে এই দৃশ্য কিন্তু দেবদুর্লভ, দুর্লভতম দৃশ্য। এই মহাপুরুষের নাম হচ্ছে গম্ভীরনাথ স্বামী, মানে উন্মিলিত নেত্রে সমাধি, চেয়ে আছেন কিন্তু সমাধিস্থ। আমরা জানি সমাধিস্থ অবস্থায় আমরা চোখ বুজে ফেলি, কিন্তু মানে চোখ খোলা অবস্থায় সমাধি, মানে সাধন জগতের খুব মানে সুতুঙ্গ চূড়ায় আরোহণ না করলে এই ধরনের সমাধিস্থ অবস্থা কিন্তু লাভ করা যায় না। অপরিমেয় যোগ ঐশ্বর্যের ইনি মালিক, সুতরাং এই ধরনের পূর্ণ উন্মিলিত নেত্রের সমাধি আমরা এনাকে দেখেছি, আমরা তৈলঙ্গস্বামীকে দেখেছি। হ্যাঁ, সুতরাং চোখ খোলা অর্থাৎ কিছুই উনি দেখছেন না, মানে টোটালি সমাধিস্থ, নির্বিকল্প সমাধিতে বসে আছেন। সুতরাং এই দৃশ্যটা দেবদুর্লভ। এবার এনার সম্বন্ধে একটু আলোচনা করা যাক, একটু উপক্রমণিকা করে নিই। নর্মদার বালুতর ধরে সন্ন্যাসী হেঁটে চলেছেন, শিরে দীর্ঘ জটার ভার নেমে আসলেও বয়সে তিনি তরুণ, দেহখানি সুঠাম সমুন্নত, অঙ্গকান্তি স্বর্ণাভ, চোখে মুখে অপূর্ব মহিমার ব্যঞ্জনা, নয়ন দুটি আনন্দের দ্যুতিতে ঝলমট করছে, সহস্র সহস্র সাধুসন্তের ভিড়ের মধ্যেও দিব্যশ্রী মণ্ডিত এ সাধককে হারানোর উপায় নেই। প্রায় 4 বৎসর পূর্বে এই পাদপরিক্রমার ব্রত তিনি গ্রহণ করেছেন, নর্মদার উৎসমুখে বিরাজিত অমরকণ্টকের মহাতীর্থ, সেখান হতে যে যাত্রা শুরু হয়েছে সমুদ্র সঙ্গম ঘুরে আবার সেই পুণ্যস্থলিতেই ঘটবে তার পরিসমাপ্তি। এ পথে তীর্থযাত্রী এবং সাধুসন্তের চলার কোনো বিরাম নেই, কখনো সাধু জমায়েতের মধ্যে, কখনো বা একাকী তরুণ সাধক অগ্রসর হয়ে চলেছেন, আপন আনন্দে নিরন্তর তিনি ভরপুর। পুণ্যতোয়া তটিনীর নানা তীর্থে নানা ঘাটে তাকে অবগাহন করতে হয়, কখনো বা নদীতীরের বালুকা গুফায় দিনের পর দিন অতিবাহিত করেন ধ্যান ভজনে,
মাঝে মাঝে পথে পড়ে দুর্গম সুদীর্ঘ অরণ্য, কোনো বিশেষ স্থানটি হঠাৎ কখনো ভালো লাগলে সাধক সেখানে ঝুপড়ি বেঁধে ফেলেন, আত্মসমাহিত হয়ে দুদশ দিন হয়তো কাটিয়েই দিলেন। বেলা সেদিন প্রায় পড়ে এসেছে, সায়ং সন্ধ্যার আর বেশি দেরি নেই। তরুণ সন্ন্যাসীর চোখে পড়ল অনতি দূরে নদী তীরের কাছাকাছি একটা ক্ষুদ্র পর্ণকুটির। নিতান্ত নির্জন পরিবেশে, নিকটে জনমানব কোথাও নেই, কোনো সাধু তপস্বী হয়তো এখানে সাধন ভজনের জন্য কুটির বেঁধে আছেন, আপাতত কার্যান্তরে অন্য কোথাও গিয়ে থাকবেন। কুটির অঙ্গনে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই অন্তর তার ভরে ওঠে এক অজ্ঞাত আনন্দে। এ কি স্থান মাহাত্ম্য, না তাহার নিজের সাধন জীবনের কোনো বিশেষ ধরনের অনুভূতি? কারণ যাই হোক, স্থির করলেন দু চার দিন এখানে কাটিয়ে দেবেন। কিছুক্ষণ বিশ্রামের পর কুটিরের এক কোণে আসন বিছিয়ে সন্ন্যাসী ধ্যানে বসেছেন। অল্পক্ষণের মধ্যেই সেখানে ঘটল এক বিস্ময়কর কাণ্ড। হঠাৎ চোখ মেলে দেখলেন এক বৃহদাকার সাপ রাজগোকরা ফণা বিস্তার করে সামনে দাঁড়িয়ে রয়েছে। সাপটির পরবর্তী আচরণও বড় অদ্ভুত। নিষ্পন্দ দেহে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে থাকা তরুণ সাধককে তিনবার প্রদক্ষিণ করল, তারপরে ঘন অরণ্যের মধ্যে কোথায় মিলিয়ে গেল। কোন দিব্যলোকের বার্তাবহ এই নাগরাজ? তার আবির্ভাব এবং অন্তর্ধানের সঙ্গে দিব্য অনুভূতির তরঙ্গে আলোড়িত হয়ে ওঠে সন্ন্যাসীর সর্বসত্তা। উপর্যুপরি তিন দিন এখানে তিনি ধ্যান এবং ভজনে অতিবাহিত করেন। আর আশ্চর্যের বিষয়, প্রতিদিনই আসনে বসার সঙ্গে সঙ্গেই সর্পরাজ তার সম্মুখে এসে উপস্থিত হয়। তারপরে তার অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন। আমরা আসবো এই আলোচনায় বা শুনবো এই কথা, কিন্তু তার আগে নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আপনারা দুজনকে আমার অশেষ নমস্কার। নমস্কার, কে বলছেন? আপনি একটু আমার বড় মেয়ের সম্বন্ধে জানবো। আমি আসানসোল থেকে বলছি। আমার মেয়ের নাম পরমা চন্দ্র। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 9/1/2000। 9/1/2000 টাইম, আর জন টাইম হচ্ছে 1:58 রাতে। 1:58 গভীর রাতে, তাই তো? রবিবার, হ্যাঁ। রবিবার জন্ম, বৃষ লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্র, ভালোই। এর যা পড়ে তা শুনে মনে রাখতে পারে। ইউএসএ মানে আপনার পরবর্তী গেলে বাইরে চলে যাবে। এনিওয়ে এইচএসএ খুব ভালো রেজাল্ট করেছে এবং বর্তমানে বোধ হয় নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই না? সুতরাং সেদিক দিয়ে প্রসপেক্ট রয়েছে, তবে চন্দ্রের সাড়ে সাথে চলছে তো ওই জন্য এক বছর ড্রপ দিয়েছে। মকর রাশির উপর দিয়ে শনি পাস করছে, এখনো শনি থাকবে 2022 এপ্রিল পর্যন্ত, তার মধ্যে এবার আবার নিট দিচ্ছে। সুতরাং এবারও কিন্তু হতাশ হওয়ার কিন্তু যথেষ্ট লক্ষণ আছে, যদি না আগের থেকেই কিন্তু গ্রহের প্রতিকার করা হয়। এবারও কিন্তু তার কিন্তু আশা কিন্তু অধরা থাকবে, সুতরাং এখনো সময় আছে, প্রতিকার করে নেবেন, ঠিক আছে? আর এমনি স্যার কেরিয়ার টেরিয়ার কেমন হবে দাদা? আগে এটা নিটটা পাক, তারপরে কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করব, কেমন? আর শারীরিক ব্যাপারটা যদি একটু পরে সব হবে, নিটটা পেয়ে নি, নিটটা ক্র্যাক করার সঙ্গে সঙ্গে দেখবেন সব খুলে গেছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যে যা হোক, সেই সাধক মানে এখানে তিন দিন অপেক্ষা করছেন, কি হলো তিন দিনই ওই সর্পরাজ এসে হাজির হয়েছেন। এইবার তিন দিন পরে কুটিরের অধিকারী এবার কার্যান্তর থেকে ওখানে এসে হাজির হলেন। ইনি এক দুশ্চর তপস্যারত ব্রহ্মচারী, দীর্ঘদিন নর্মদা তীরে আপন সাধনায় নিমগ্ন রয়েছেন সেই সাধক। অতিথি সন্ন্যাসীকে দেখেই সোৎসাহে জানাইলেন তিনি অভ্যর্থনা। কুশল প্রশ্নাদির পরে কথা প্রসঙ্গে ওই সাপটির আচরণের কথা জানতে পেরে তার বিস্ময়ের সীমা রইল না। নির্বাকভাবে কিছুক্ষণ তরুণ সন্ন্যাসীর দিকে তাকিয়ে থেকে ব্রহ্মচারী বললেন, ভাই, সাধক হিসাবে সত্যিই আপনার ভাগ্যের সীমা নেই। গত 12 বৎসর যাবৎ এই নাগপ্রবরের দর্শনের আশায় আমি বসে রয়েছি কুটির মেদে, এখানে তার জন্য দিন গুনছি। হয়তো পূর্বজন্মের তেমন স্বীকৃতি নেই, তাই এ দুর্লভ বস্তুর দর্শন আজ অবধি ঘটে ওঠেনি। আসলে ইনি হচ্ছেন এক অসামান্য মহাপুরুষ, স্বেচ্ছায় সর্পাকৃতি ধরে বিচরণ করছেন সাধকদের কৃপা করার জন্য। আর আপনি তিন দিনের ভেতরে কী করে এর কৃপা লাভ করলেন, আমার কাছে তা সত্যিই এক দুর্গেয় রহস্য। নাগরূপী এই সদ্যবেশী মহাপুরুষের আশীর্বাদধন্য তরুণী উত্তরকালে গম্ভীরনাথ বাবা,
शुद्ध नाथ जोगीपन्थी नायक रूपे नये सर्वभारत एक सार्थक नामा जोगी और ब्रह्मज्ञ पुरुष रूपे এই মহাত্মার ख्याति प्रतिपत्ति सीमा ছিল না। তাহলে দেখা যাচ্ছে আমরা প্রথমেই যে মহাপুরুষের জীবন তখনও কিন্তু সাধন জীবনে স্বয়ংমাত্র তিনি চৌকাট পেরিয়ে প্রবেশ করেছেন, তার মধ্যেই কিন্তু এরকম দেব দুর্লভ কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতা তার হলো, হ্যাঁ তারই সমতীর্থ। তার বারো বৎসর তপস্যা করেও কিন্তু যে মহাপুরুষের সেই নাগরূপী মহাপুরুষের দর্শন পাননি, ইনি তিন দিনের মধ্যেই, তিন দিন তো নয় প্রবেশ করার মধ্যেই কিন্তু তিন দিনই এনার দর্শন পেলেন এবং তার কৃপাধন্য হলেন। সুতরাং এই পরবর্তীকালে গম্ভীরনাথ বাবা গিয়ে পৌঁছলেন গোরখপুরে, বর্তমানে যেটা গোরখপুর, সেখানে গিয়ে এনার গুরুদেবের নাম ছিলেন গোপালনাথজি। এই গোপালনাথজির তত্ত্বাবধানে এনার সাধন প্রক্রিয়া কিন্তু শুরু হলো এবং ধীরে ধীরে কিন্তু একজন সার্থক নামা একজন মহাপুরুষ রূপে কিন্তু ইনি কিন্তু প্রসিদ্ধি লাভ করলেন। এইবার আসা যাক, প্রথমেই আমরা মানে সমাধির যে বিভিন্ন স্টেজের খানিকটা আপনাদের বললাম, বর্ণনা বললাম যে সমাধিরও কত রকমের প্রকারভেদ হয়। গম্ভীরনাথ স্বামীর তার ছবি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে উন্মিলিত নেত্রে সমাধি, চোখ কিন্তু উনি উন্মিলিত চেয়ে রয়েছেন অথচ কিন্তু সমাধিস্থ। এরকম আমরা আরেকজনের পাই, সে হচ্ছে আমাদের তৈলঙ্গস্বামী, ম্যাক্সিমামই পাওয়া যায় নিমিলিত নেত্র, চোখ বুঝে রয়েছেন সমাধিস্থ। তারপরে হচ্ছে অর্ধ নিমিলিত এবং পূর্ণ উন্মিলিত, অর্থাৎ পূর্ণ উন্মিলিত যে এই যে সমাধি, এর কিন্তু বিশেষ তাৎপর্য হচ্ছে যে সমস্ত সমাধিস্থ মহাপুরুষকে আপনারা দেখে থাকেন নিমিলিত নেত্রে, তারা কিন্তু ঐশ্বর্যের শেষ ধাপে গিয়ে পৌঁছেছেন আর ইনি কিন্তু ঐশ্বর্যের ধাপ অতিক্রম করে পূর্ণ উন্মিলিত যে অবস্থা মাধুর্যে ডুবে গেছেন। ঐশ্বর্যের পরেই আসে কিন্তু মাধুর্য। সুতরাং ঐশ্বর্য মণ্ডিত যে আমরা নির্বিকল্প সমাধিমান পুরুষকে আমরা দেখি, তারা কিন্তু নিমিলিত নেত্র, অর্ধ নিমিলিত নেত্র ঐশ্বর্য এবং মাধুর্যের মধ্যবর্তী ভাগ, এবং পূর্ণ উন্মিলিত নেত্র সেটা হচ্ছে আপনার মাধুর্যের একদম চরম পরাকাষ্ঠা। অর্থাৎ এই সময়ে শ্রীকৃষ্ণের কিন্তু লীলাবিলাস তারা দর্শন করছেন, তারা কিন্তু আত্মজ্ঞান তাদের করায়ত্ত হয়ে গেছে যতক্ষণ তারা নিমিলিত নেত্রে ছিলেন। তারপরে কিন্তু শ্রীকৃষ্ণের যে আমাদের রাসলীলা সেটাই কিন্তু মাধুর্যের কিন্তু চরম পরাকাষ্ঠা, অর্থাৎ জ্ঞানমার্গের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু তারা ভক্তিমার্গের চরম সীমায় উপনীত না হলে আমাদের শ্রীকৃষ্ণের রাসলীলা কিন্তু এই চর্মচক্ষে এই পার্থিব জীবনে কিন্তু দর্শন হয় না। যা হোক, গম্ভীরনাথ স্বামী এইখান থেকে গিয়ে গোরখপুরে পৌঁছালেন এবং গুরুর তত্ত্বাবধানে তার নিগূঢ় ব্রহ্মচর্য এবং তার সাধন প্রক্রিয়া শুরু হয়ে গেল। তারপরে তিনি গুরুর আদেশ নিয়ে চলে গেলেন আমাদের গয়াতে, যেখানে গিয়ে আমরা পিতৃপিণ্ডদান করি। সেখানে কপিলধারায় তার কিন্তু সাধন জীবনের কিন্তু চরম উত্তরণ ঘটে। কপিলধারা সেখানে আমরা গেছি এবং ওইখানে মানে ঝর্ণা ঝরে পড়ছে, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। সেইখানে কিন্তু গম্ভীরনাথ স্বামী জীবনের প্রায় তিরিশটি বছর অতিক্রম করেন। সেখানে কিন্তু নিবিড় যোগ সাধনার মধ্যে গুরু নির্দিষ্ট পন্থায় যোগ সাধনা করে কিন্তু সাধনার চরম শিখরে কিন্তু উন্নীত হন। গয়া হচ্ছে বিশেষ সাধন ক্ষেত্র এবং ওখানে যেমন চৈতন্য এবং বুদ্ধদেবের ভাবান্তর হয়েছিল, ওখানে গিয়ে বুদ্ধদেব এবং বুদ্ধদেব বোধিলাভ করেছিলেন বোধগয়াতে। চৈতন্যদেবের ওইখানে কিন্তু সংসার ধর্ম ত্যাগ করে পিতার পিণ্ডদান করতে গিয়ে তার মধ্যে কিন্তু চৈতন্যদেবের যে চৈতন্যের যে উদ্বোধন সেটা হয়েছিল গয়াতে। সুতরাং গয়া হচ্ছে বহু মানুষের, মুমুক্ষ মানুষের মুক্তির সোপান। সেখানে গেলে কিন্তু তার প্রতিটা এতে বায়ুকণায়, প্রতিটা ধুলিতে মুক্তির ইঙ্গিত লুকিয়ে রয়েছে। সুতরাং আমরা যখন বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী নিয়ে আলোচনা করেছি, সেখানে আকাশগঙ্গা পাহাড়ে তিনি মানস সরোবরের পরমহংসদেবের দর্শন পেয়েছিলেন, সেটা আগেও আমরা আলোচনা করেছি, পরবর্তীকালে আরও ডিটেলসে যাব। আবার যেই মহাপুরুষ গম্ভীরনাথ স্বামী, নাথযোগী সম্প্রদায়ের একদম চরম দীপশিখা, সাধন জগতের একজন মানে উজ্জ্বল দীপশিখা, ইনিও কপিলধারা পাহাড়ের ওপরে সেখানে তপস্যা করে কিন্তু সাধনার চরম সোপানে কিন্তু তিনি কিন্তু উন্নীত হয়েছিলেন। সেই ঘটনা বিশদ বিবরণে যাব। আমাদের কোনো ফোন আছে না এই মুহূর্তে? সুতরাং এই মহাপুরুষের সম্বন্ধে বলতে গিয়ে আমরা আবার বলছি যে সেইখানে গিয়ে তিনি কিন্তু সাধনার চরম যে এই জায়গাটা কপিলধারা, সেখানে আছে আপনাদের ব্রহ্মজনী পাহাড়। এই পাহাড়ের সানুদেশে রয়েছে কপিলধারা নামে এক মনোরম জনবিরল স্থান। পরিব্রাজক সেদিন এখানে এসে থেমে পড়লেন গম্ভীরনাথ স্বামী। এই স্থানেই কি তার অভীষ্ট সিদ্ধির চিহ্নিত ভূমি? হঠাৎ তার মর্মমূলে কে যেন এ স্থানের ঘনিষ্ঠ যোগবন্ধনটির কথা জানিয়ে দিয়ে গেল। এক অপূর্ব প্রেরণায় তিনি তখন উদ্বুদ্ধ, স্থির করলেন সিদ্ধির জন্য এখানেই তিনি আসন পাতবেন।
जुग जुग संचित तपस्यार आगे कि जान ओतप्रोत रयेछे एखानकार धूलिकणाय एवं आकाशे बाताशे तीन दिके तरुलता मंडित सबुज पहाड़े श्रेणी और एकदिके लोकालयमुखी सर्पिल अरण्यपथ निम्ने अदूरे जंगलाकीर्ण कपिलेश्वर शिवेर मंदिर दंडायमान समग्र अंचलटीते एक विस्ময়কর নৈঃশব্দ এবং নিভৃতি দুইএকটি সন্ন্যাসী ছাড়া সাধারণত এই অঞ্চলে স্থায়ীভাবে কেউ বসবাস করতে আসে না। এই অঞ্চলের সাধন ঐতিহ্য নিতান্ত কম নয়। বিষ্ণু পাদপুত গয়ার অবস্থিতি অতি নিকটে, সেখানেই সাধিত হয়েছিল বুদ্ধ এবং চৈতন্যের পরম রূপান্তর। এই পুণ্যময় পরিবেশেই গম্ভীরনাথ তার পূর্ণতর সিদ্ধির জন্য তৎপর হলেন। কপিলধারার এই পবিত্র পার্বত্য অঞ্চলে তার তপস্যার ধারাটি নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলে। কখনও উদার উন্মুক্ত আকাশের তলে, কখনও ব্রহ্মজনী পাহাড়ের গহ্বরে থাকেন তিনি আত্মসমাহিত। শীত বর্ষা গ্রীষ্ম ঋতুর আবর্তন মাথার উপর দিয়ে কখন চলে যায় কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই। অবিচল নিষ্ঠায় অধ্যাত্ম জীবনের সার্থকতার অধ্যায়গুলি একের পর এক তিনি উন্মোচন করে যাচ্ছেন। বহিরঙ্গ জীবনের অনেক কিছু গম্ভীরনাথ যে এই সময় বর্জন করে চলতেন। কৃষ্ণব্রতী কৌপিনবন্ত সন্ন্যাসীর সম্বলের মধ্যে মাত্র একখানি কম্বল, নারিকেলের খপ্পর ও ফৌরি বা যোগদণ্ড, সাহায্যকারী সঙ্গী বা সেবক কেউ কোথাও নেই। অন্তর্মুখী হয়ে দিনের পর দিন কেবলই ধ্যানের গভীরে নিমজ্জিত হয়ে যেতেন। যোগক্ষেম বহনের ব্যবস্থাটিও যেন এ সময় ভগবানের অদৃশ্য ইঙ্গিতে সম্পন্ন হয়ে গেল। আক্কু কুর্মি বলে একজন গয়ার উপকণ্ঠবাসী এক দরিদ্র ব্যক্তি কাষ্ঠ আহরণ করে সে তার জীবিকা অর্জন করে। এজন্য মাঝে মাঝে তাকে কপিলধারার অরণ্যে যেতে হয়। হঠাৎ সেদিন সেখানে ঘুরতে ঘুরতে ধ্যানমগ্ন যোগী গম্ভীরনাথের দিব্য মূর্তি তার দৃষ্টিপথে পড়ে গেল। দর্শনের সঙ্গে সঙ্গেই আক্কুর জীবনে এক পরিবর্তন ঘটে গেল। নবীন তপস্বীর চরণে সে আত্মসমর্পণ করে বসে। কি অমোঘ আকর্ষণে সন্ন্যাসীর মধ্যে রয়েছে, তাই ঘুরে ঘুরে বারবার সে তার চরণতলে এসে উপবেশন করে। ধুনির কাঠ এবং আগুন সংগ্রহের ভার আক্কু স্বতঃপ্রবৃত্ত হয়ে গ্রহণ করে। প্রতিদিন সাধু হবার জন্য কিছু ফলমূল এবং দুধ না আনলেও তার মন তৃপ্ত হয় না। কে এই কঠোরব্রতী সাধক, কী তার স্বরূপ আক্কু সেটা জানে না, কিন্তু তার সেবা পরিচর্যার জন্য প্রাণের ব্যাকুলতারও অন্ত নেই। পরে তার ভাই মুন্নিও গম্ভীরনাথজির অনুরক্ত হয়ে ওঠে এবং ক্রমে সারা কুর্মী পরিবারই এই সাধুর সেবায় আত্মনিয়োগ করে। সরল হৃদয় আক্কু এবং তার পরিবারবর্গ সাধু বাবাকেই তাদের অভিভাবক এবং সুহৃদরূপে সেদিন হতে গ্রহণ করে। দুঃখ দুর্দৈব কোনোক্রমে বাবার নিকটে অন্তরের আবেদনটি পৌঁছে দিলেই যেন তাদের হৃদয়ের ভার হতে লাঘব হয়ে যায়। আক্কুর পরিবারের এই নিবিড় সহৃদয়তায় আছে। হ্যাঁ, টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। মেয়ের নাম মৌপিয়া রায়। মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12/8/1991। আচ্ছা, টাইম হচ্ছে 11:50 দিনের বেলা। কোথায় জন্ম? জন্ম কৃষ্ণনগরে। এর হচ্ছে সোমবার জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন সিংহ রাশি, পুরো ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, দেখতেও ভালো মেয়েটা, মনটাও ভালো। এবার পড়াশোনার দিকে আসে। হ্যাঁ, বুধ শুক্র মঙ্গলচন্দ্র চারটে গ্রহ এক জায়গায় কনজাংশন হয়েছে। মঙ্গল হচ্ছে টেকনিক্যালের কারক গ্রহ, সুতরাং বিটেক করেছে বলে মনে হয় আর কি, বুঝেছেন তো? এমটেক করেছে, পাস করেছে, এমটেক করেছে। স্যার ও না কোনো চাকরি বাকরি, 3-4 বছর হয়ে গেল পাস করে বসে আছে। আর সবচেয়ে কষ্ট কি, ছোটবেলায় জার্মান মিজিল হয়েছিল, 6 মাসে 9 মাসে বিসিজি দেওয়ার আগেই হয়েছিল বলে ওর এতখানি কষ্ট। মানে ওর সমস্ত দুটো কানই নষ্ট হয়ে গেছে মেশিনে শুনে। এই শুনে শুনে ওর দেখুন নদিয়া জেলা সেরা সম্মান পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বিটেক পাস করে গিয়ে আবার এমটেক এর চান্সও পেয়েছে, কিন্তু চাকরি বাকরি 3-4 বছর বসে আছে, ওর হয় নেই। কানে সমস্যা আছে? কানের সমস্যা, কানে মেশিন লাগানো আছে, মেশিনে শোনে, কথাগুলো একটু অস্পষ্ট বলে। সব দেখা যাচ্ছে। খুব কষ্ট করে পড়িয়েছি, ব্যান্ডেলে ট্রেনিং করিয়েছি কানের জন্য, খুব ভালো। এখন এমটেক এর চান্স পেয়েছে স্যার। ঠিক আছে, দশম স্থানে রবি বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি তুঙ্গস্থ, সুতরাং কর্মের জায়গাটা ভালোই লাগছে। শনি যেহেতু উল্টো দিক থেকে দেখছে বলে একটু স্তিমিত হয়ে গেছে, সুতরাং একটু প্রতিকার করলেই কিন্তু, এর কিন্তু একাধিক চাকরির যোগ রয়েছে, সুতরাং ডোন্ট ডিসকারেজ, সুতরাং প্রতিকার করে নিন এবং শি উইল গেট দ্য রেজাল্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমার মানে সজলদা যা বললো সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন দিদি। আমি আপনাকে এবং আপনারা যারা টিভির অপকর্মতে রয়েছে। হ্যাঁ বলুন।
কৃষ্ণনগর কি স্যার আপনি বসেন? না, কৃষ্ণনগরে আপনারা এখন যাচ্ছে না, এসব করোনার জন্য আবার তো সেকেন্ড ওয়েভ এসে গেল, সুতরাং দেখা যাক যদি একটু স্থিমিত হয় তখন যাব। আমাদের কাছাকাছি আপনি কোথায় বসেন যেখানে আপনাকে দেখাবো? আমি একটু জানিয়ে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন, আপনি নোট করে নিন, ধন্যবাদ। সেক্ষেত্রে আমি শুধু আপনাকে নয়, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, আমি প্রত্যেকের জন্যই জানিয়ে দিচ্ছি, আগামী বুধবার সরলদা উপস্থিত থাকবেন সিথিতে, সিথি বোম্বে ডাইং শোরুম 5টা থেকে 8টা। শুক্রবার উপস্থিত থাকবেন চন্দননগর শীতলা মন্দির স্টেশনের ঠিক পশ্চিম দিকে, 1 মিনিটের হাঁটা পথ, 3টে থেকে 7টা। সোমবার উপস্থিত থাকবেন হাওড়ার গীতা প্যালেসে দুপুর 3টে থেকে 8টা। আবার এই সোমবার দিনে তিনি উপস্থিত থাকবেন শিয়ালদায় ছবি ঘরের ঠিক উল্টো দিকে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত, নিজস্ব চেম্বার ওনার যেটা। এবং শনিবার থাকছেন বালিতে, বালি নিমতলা ফরচুন টাওয়ার 4টে থেকে 8টা। এছাড়া ওনার নিজস্ব যে চেম্বার P31 ব্লকে বাঙুর এভিনিউ কলকাতা 55, সেখানেও উনি উপস্থিত থাকেন প্রতিদিন প্রায়। আর টালিগঞ্জে 18/1A চারু এভিনিউয়ে প্রতিদিন সকালবেলায় আপনারা সরলদাকে পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আপনারা সরলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের প্রোগ্রাম আপনারা যে যেখানেই থাকুন না কেন কীভাবে যোগাযোগ করবেন, আরও ইজি কী করে করা যেতে পারে অবশ্যই জেনে নিতে পারেন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌরিকগ্রাম থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? মৌরিকগ্রাম। মৌরিকগ্রাম, আচ্ছা মৌরিকগ্রাম, কে বলছেন মৌরিকগ্রাম থেকে? আমি আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ বলুন। 1995, কোথায় জন্ম? জন্ম হাওড়া। রবিবার জন্ম কি? অতি চালাক ভালো নয় তো। যা হোক, কি আসছে এখানে, বুধের খুব ডমিনেন্সি দেখা যাচ্ছে লগ্নের রেসপেক্টে। বুধ হচ্ছে ব্যাংকিং সার্ভিসের কারকগ্রহ, কিন্তু বুধ এখানে অ্যাফ্লিক্টেড, সুতরাং গভর্নমেন্ট ব্যাংক না হয়ে, শিডিউল ব্যাংক না হয়ে প্রাইভেট ব্যাংকে চাকরির যোগ রয়েছে এখানে। বিয়েতে সমস্যা রয়েছে, বিয়েতে ডিভোর্স হওয়ার যোগ রয়েছে, সুতরাং মিশ্র চার্ট, ভালোও আছে খারাপও আছে, ভালোটা খুব ভালো নয়, খারাপটাও একটু বেশি খারাপ সব মিলে। আর নিজের স্বার্থটা খুব ভালোই বোঝে, কিন্তু নিজের স্বার্থ বুঝলে হবে না, কপালে যদি দুর্ভোগ থাকে সেটা তো ভুগতে হয়, সুতরাং এর কপালে দুর্ভোগ রয়েছে। এবং দশম স্থানে কেতু থাকার জন্য প্রাইভেট ব্যাংকে ওখানেও সমস্যা তৈরি হচ্ছে, শত্রুতা, লেগ পুলিং। প্রাইভেট ব্যাংকে কাজ করে কি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকে হেড অফিসে করে। এই হচ্ছে সয়ল্লা, কেতু এই দশমে থাকার জন্য প্রবলেমটা হচ্ছে। আবার একাদশে চন্দ্র বসে আছে তুঙ্গস্থ, এবার মাঝে মাঝে মাথায় খেলছে কি করে ব্যবসা করা যায়, অত্যন্ত বুদ্ধি তো, বুদ্ধি ধরে রাখতে পারছে না, সুতরাং ব্যবসা করার দিকে আবার ঝুঁকছে, ওখানে গেলে ডুববে। সুতরাং কতগুলো জায়গায় সামনাসামনি হলে একটু কাউন্সিলিং করে, মানে ওর বুদ্ধির উপর দিয়ে, বুদ্ধি দিয়ে খেলা যেতে পারে, অতিরিক্ত বুদ্ধি। ঠিক আছে, আপনি তো শুনলেন যে সমস্যাটা কোথায় হয়ে রয়েছে, এবং আপনার ছেলের সম্পর্কে প্রায় অনেকটাই জয়দা নাক দেখেই, আপনার ছেলের সঙ্গে কথা না বলে বা আপনার কথা না শুনেই কিন্তু বলে দিলেন হরোস্কোপ থেকে। তো ইনফ্যাক্ট সেই জায়গায় দাঁড়িয়ে যদি ছেলেকে সঠিক পথে নিয়ে যাওয়া বা যে সমস্যাগুলো আছে সেগুলোকে অতিক্রম করার ইচ্ছে থাকে, ডেফিনেটলি আপনি সরলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধু আপনি কেন, আপনারা প্রত্যেকের ক্ষেত্রেই একই বার্তা থাকছে, আমাদের স্ক্রিনে থাকা যে হেল্পলাইন নাম্বারগুলো ছিল আপনাদের প্রোগ্রাম, সেই নাম্বারে ফোন করেও আপনারা সরলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জানার ইচ্ছে ছিল প্রচুর, বলারও অনেক কিছু থেকে গেল, বাকি সবটাই আমরা জানবো, কিন্তু আজকে আর নয়, আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। সরলদা, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য, আবার দেখা হবে, নমস্কার।